রোনালদো নাকি মেসি সেরা, এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অনেকেই মনে করেন রোনালদোর তুলনায় মেসি সেরা ফুটবলার, আবার অনেকেই দ্বিমত পোষণ করেন এর সঙ্গে। তবে বিশ্বকাপ জয়ের পর মেসি যে রোনালদোকে ছাপিয়ে গেছেন সেটি বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহামও মনে করেন রোনালদো নয়, বর্তমান সময়ে বিশ্বকাপ জয়ী মেসি সেরা। কাতার বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে অনবদ্য ছিলেন মেসি। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে আর্জেন্টিনা হোঁচট খেলেও বাকি ম্যাচগুলোতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি, যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। বিশ্বকাপের ফাইনালসহ পুরো আসর জুড়ে গোল এবং অ্যাসিস্ট করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ও অধিনায়ক ডেভিড বেকহামের মতে পর্তুগালের রোনালদো নয়, বরং বিশ্বকাপ জয়ী মেসি সেরা। তিনি মনে করেন কাতার বিশ্বকাপে মেসি যে পারফরম্যান্স করেছে সেটি অবিশ্বাস্য। বেকহাম বলেন, আমি মেসিকে নানা কারণেই ভালোবাসি, সে পিতা হিসেবে দারুণ, ব্যক্তি হিসেবে মেসি দুর্দান্ত, কিন্তু সে যেভাবে ফুটবল খেলে সেটার জন্য সবাই তাকে ভালোবাসে। তিনি আরও বলেন, সে আবেগ দিয়ে ফুটবল খেলে। আমি সর্বশেষ বিশ্বকাপের কথা বলতে চাই, বিশ্বকাপ জয়ের জন্য সে তার দল দেশের জন্য যেভাবে খেলেছে সেটি অবিশ্বাস্য। তার মতো ফুটবলারের খেলা আমি উপভোগ করি।